Well, তাহলে 2019 এর one of the most anticipated action-packed movie, John Wick Chapter 3, Parable আমার trailer রিলিজ পেল। Trust me, এই John Wick franchise action movie কে একটা অন্য dimension-এ নিয়ে যাচ্ছে। আর কিয়ানু রিভস এখানে আরো aggressive, একের পর এক খতম করেই চলেছে যেই আসছে তার রাস্তায়। এখন এই খবর তো সবারই জানা, John Wick Chapter 2 তে কিয়ানু রিভসকে দ্য কন্টিনেন্টাল, যেটা ছিল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ অ্যাসাসিয়ান্স, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। বিকজ অফ সে রুল ব্রেক করেছিল। এবং রুলস ব্রেক করার জন্য জন উইককে খতম করার উদ্দেশ্যে 14 মিলিয়ন প্রাইসের একটি বাউন্টি রাখা হয়। ব্যাস পুরো নিউ ইয়র্ক শহর একেবারে তখন ঝাঁপিয়ে পড়লো জন উইককে খতম করার জন্য, আর জন উইক সেখান থেকে সার্ভাইভ করার জন্য পালিয়ে বেড়াচ্ছিল। এই ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এখানেও কিন্তু কুকুর নিয়ে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করা হয়েছে। শুরুর দিকে দেখা যায় কিয়ানু রিভসের সাথে একটি কুকুর দৌড়াচ্ছে, আবার লাস্টে এসব গ্যাংস্টারদের কাছ থেকে সার্ভাইভ করার জন্য সে যখন সোফিয়ার সাথে টিম আপ করলো তখন সেখানেও কিন্তু সোফিয়ার দুটো কুকুরকে দেখা যায়। অ্যান্ড ট্রেলারের ফাইনাল স্টেজে দেখা যায় জন, সোফিয়া এবং সোফিয়ার দুটো কুকুর মিলে মার্ক ড্যাকাসকোসের ভিলেন টিমের সাথে ফাইট করছে। জন উইক 3 এর এই ট্রেলারে অ্যাকশন নিয়ে আর কিছু বলার নেই। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেমন ছিল দুর্দান্ত, অ্যাকশন সিনসগুলো ছিল একেবারে জ ড্রপিং। এখানে আমরা হংকং ইন্সপায়ার্ড গানফুর একটা ঝলক দেখতে পেয়েছি। এছাড়া এখানে ঘোড়া এবং বাইকে করে চেস সিকোয়েন্সও দেখতে পেয়েছি, যেখানে জন উইককে দেখা যায় সামুরাই সর্ড নিয়ে ফাইট করতে। সো ভিউয়ার্স, জন উইক চ্যাপ্টার 3 এর ট্রেলার আপনার কাছে কেমন লেগেছে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। বলিউড ও বিশ্বের সব মুভির গসিপ পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবালে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।